ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথাই বলতেছে না, কাজ কাম নিয়ে থাকতেছে, সে যা লেখা আছে সেটাই তো হবে, বাইরে তো আর কিছু হবে না। ঢালিউডের শীর্ষনায়ক শাকিব খান পারিবারিক বিভিন্ন বিষয়ে কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছেন। এর মধ্যে রয়েছে স্ত্রী অপু বিশ্বাসকে ডিভোর্স ও আব্রামকে তালাবদ্ধ করে রাখার ঘটনায় গুলশান থানায় যাওয়া। আরও শোনা যায় সন্তানকে নিজের কাছে রাখতে আদালতে যাচ্ছেন তিনি। এ ব্যাপারে জানতে শাকিবকে ফোন করে সংবাদ মাধ্যম। ডিভোর্সের ও সন্তানের ব্যাপারে শাকিব খান বলেন, যা হওয়ার হয়ে গেছে, এসব ব্যাপারে আর কোনো কথা নয়। এদিকে আজ সোমবার সকাল থেকে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এলাকায় গুঞ্জন রটে সন্তানের অধিকার চেয়ে মামলা করতে শাকিব খান আসবেন। সংবাদ মাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে আসে শাকিব প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন পারিবারিক আদালতে মামলা করার, কিন্তু আইনগত জটিলতার কারণে এই সিদ্ধান্ত থেকে সরে আসেন। আইন বিশেষজ্ঞদের মতে সন্তানের অধিকার চেয়ে শাকিব পারিবারিক আদালতে মামলা করতে পারেন, তবে সন্তানকে কাছে রাখার ক্ষেত্রে মা অগ্রাধিকার পাবেন, বাবা নিতে পারেন, তবে তা সাপ্তাহিক ভিত্তিতে বা মাসিক ভিত্তিতে, যা আদালত কর্তৃক নির্ধারিত হবে। সন্তানের ১২ বছর বয়স পর্যন্ত সকল প্রকার ভরণ পোষণ দিতে হবে বাবাকে। সন্তানের অধিকার চেয়ে আদালতে মামলা করতে চাওয়া এবং তা থেকে সরে আসার ব্যাপারেও শাকিব কোনো মন্তব্য করতে রাজি হননি। ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথাই বলতেছে না, কাজ কাম নিয়ে থাকতেছে, সে যা লেখা আছে সেটাই তো হবে, বাইরে তো আর কিছু হবে না। তিনি বলেন, পারিবারিক বিষয় নিয়ে আর কোনো কথা নয়। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।